দর্শক, আমি আজকে দুপুরবেলা আমার গাড়ির সিট কভারগুলো বাঁধাই করতে আনছিলাম আমাদের এক বড় ভাইয়ের এখানে। তো আনার পর হঠাৎ করে আমি রাস্তার কিনারে গেলাম, তো এই ছেলেটি আমার কাছে আইসা বলল যে ভাই আমি বাড়িতে যাইতে চাই। তো আমি ওকে প্রশ্ন করলাম যে তোমার বাড়ি কোথায়, তখন সে বলল আমার বাড়ি নরসিংদী। তো তুমি কিভাবে আসলা? তখন ও বলল কে জানি ওকে নিয়ে কুমিল্লা বিশ্বরোড নামিয়ে দিয়ে গেছে। তো আপনারা ওর কাছ থেকে শুনুন আসলে ওর সম্পূর্ণ পরিচয়টা। তাহলে আপনারা যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন বা ওকে চিনে থাকেন তাহলে হয়তোবা ওকে ওর গন্তব্যে পৌঁছে দিতে পারবেন। বাবু, তোমার বাড়ি কোথায় বা কিভাবে আসলা এই দিকটাতে? মানে তুমি তোমার আব্বুর সাথে ঢাকা যাইতেছিলা, তখন নাস্তা আনতে যাওয়াতে হঠাৎ করে তুমি বাবারে হারিয়ে ফেলছো। এখন কয়দিন ধরে তোমার বাবাকে খুঁজে পাও না? শুক্রবারে বেরিছো। এখন তোমার আব্বা আম্মা বা সবাই কি তোমারে খুঁজতেছে না? তো এখন তাদের কোন মোবাইল নাম্বার তোমার কাছে আছে? না, মোবাইল নাম্বার নাই। তো তোমার আব্বুর নাম কি, ঠিকানাটা একটু বলো। তোমার আব্বুর নাম কি? রফিক মিয়া। জুমশেদ মিয়া? আচ্ছা, তো তোমার গ্রামের নাম কি? গ্রামের নাম শান্তিনগর। এটা কোন জায়গায়? কোন জায়গায়? শান্তিনগর বড় মসজিদ। মানে এটা কোন জায়গায়, ভৈরব নাকি আশুগঞ্জ? আশুগঞ্জ শান্তিনগর বড় মসজিদ। আর তোমার বাবার নাম? জমশেদ মিয়া। কোনো মোবাইল নাম্বার আমি ওর কাছ থেকে নিতে পারিনি। আপনারা যারা ভিডিওটা দেখছেন ওকে যদি চিনে থাকেন, সেই এলাকার কোনো ভাই বন্ধু যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার থেকে থাকেন তাহলে ওকে বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। হয়তো আপনারা ইতিমধ্যেই অনুভব করতে পারছেন যে ওর আব্বা আম্মা ওকে খুঁজতেছে। ওর আব্বা আম্মা ওকে, তুমি ক্যামেরার দিকে তাকাও, সবাই তোমাকে দেখুক। ওর আব্বা আম্মা নিশ্চয়ই মরিয়া হয়ে খুঁজতেছে ওকে। তো আমি বিশ্ব রোডে আমার গাড়ি কাজ করাতে আসার পর রাস্তায় হঠাৎ করে ওর কাছ থেকে বিবরণটা পেলাম। শুক্রবার থেকে ঘরের বাইরে কেউই ওকে কি বলে সুনির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে পারেনি, অনেকজনকেই বলেছে। তো ভাগ্যক্রমে আমার সাথে এখানে দেখা, তো আমি ভেবে নিলাম একটা ভিডিও বার্তা আপনাদের কাছে দেই, তাহলে হয়তোবা ওকে খুদ মানে ওর ফ্যামিলিতে ফিরিয়ে যাওয়ার সহযোগিতাটুকু আপনারা করতে পারবেন। তো আমি চেষ্টা করব যতক্ষণ না পর্যন্ত আপনারা কেউ নির্দিষ্ট ঠিকানা দিতে পারেন ওকে আমার কাছে বা সাথে রাখার। তো আপনারা আমার চ্যানেলে অবশ্যই মেসেজ দিবেন যদি ওকে কেউ চিনে থাকেন। তুমি খাওয়া দাওয়া করছো? খাওয়া দাওয়া করো নাই? কবে থেকে না খাওয়া আছো? শুক্রবারে ঘর থেকে বেরোইছে, এখনো কিছু খাও নাই? কিছু খাও নাই? তো চলো তোমার এটা ভাত খাই, ভাত টাত খেয়ে তারপর তুমি যদি চিনো তাইলে তোমাকে আমি গাড়িতে তুলে দিতে পারি। তো চলো তাইলে আগে খাওয়া দাওয়া করি নাকি? খিদা আছে পেটে? অনেক খিদা, এই যে পেটে একদম পেটের অবস্থা খারাপ। কাকা চলেন ওনারে একটু খাওয়া দাওয়া করে। শুক্রবারে শুক্রবারে খাইছে আর এখনো পর্যন্ত খাওয়ার কোনো নাকি খবর টম। তোমারকে বাড়িতে পাঠানোর দায়িত্ব এখন আমাদের, ঠিক আছে? তুমি খাও, তুমি কান্নাকাটা করো না, কান্নাকাটি করো না, তোমাকে খাওয়া দেয় না। বাড়ি নরসিংদী। আস্তে আস্তে খাও। হ্যাঁ, আসলে ঠিকানা হারিয়ে যাওয়া মানুষগুলাই আসলে বোঝে যে তার ঠিকানাটা কতটুকু জরুরি। আমাদের ঠিকানা বা গন্তব্য ঠিক থাকলেও আমরা হয়তো বা অনেক সময় কি ভাইয়া কোনো কিছুই জানে না, বাড়ির নাম্বার বাবার নাম শুধু বলছে আর ওর বাড়ির নাম নেও না পানি দিচ্ছে।
মুরগি দেখাও নাও হ্যাঁ মুরগি খাবা না তেল খাওয়া শেষ দর্শক আমরা ওকে আসলে দেখা যাক কি করা যায় আপনারা যারা ভিডিওটা দেখছেন চেষ্টা করবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে যাতে করে ওকে আমরা গন্তব্যে পৌঁছে দিতে পারি তো এতক্ষণ ওকে পাবার পর খাওয়া দাওয়া শেষ করলাম বন্ধুরা ওই আমার ভাইস্তা খুশি না এখন আমার সাথে আছে অনেক নিরাপদ ফিল করছে তো ওকে নিয়ে এখন আমি আসছি আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টের একটি মার্কেটে দেখি আসলে ও অনেক কি বলবো দু তিন দিন ধরে ঘরের বাইরে কাপড় চোপড়ের অবস্থা খুবই খারাপ দেখি ওকে কিছু কিনে দেয়া যায় কিনা সাথেই থাকো আর আমরাও তো দাম বলে কিনছি আসেন ভাই শেষ আমাদের মার্কেট করা বন্ধুরা যে ছেলেটাকে আমরা তার গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এতক্ষণ আমরা ওকে ওকে নিয়ে আমরা মার্কেটে ছিলাম ওকে প্যান্ট গেঞ্জি তারপর জুতো সব কিছু কিনে দিয়েছি এখন দেখা যাক আমার সাথেই আছে আপনারা আশা করব যেভাবেই সম্ভব আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে ওর গন্তব্যে ওকে পৌঁছে দিতে পারি তো আমার সাথে অনেকেই আছেন আমার আঙ্কেল আমার ড্রাইভার আঙ্কেল দুজন তারপর আমরা ময়নামতি সুপার মার্কেট থেকে ওর জন্য প্যান্ট শার্ট কিনেছি
করার ব্যবস্থা আছে। ঠিক আছে, আমরা দেখি কি করা যায়।